কঠিন বিপদের মুখে পড়েছেন বাংলার আলু চাষিরা। এখনো 25% মতো জমি থেকে আলু তোলা বাকি রয়েছে। শেষ মুহূর্তে মেঘ বৃষ্টির খেলায় চাষিরা জমি থেকে নির্দিষ্ট সময়ে আলু তুলতে পারবেন কিনা তা নিয়েই থেকে যাচ্ছে বড় সড় সন্দেহ। তাদের দাবি, আলু তোলার কাজ পিছিয়ে গেলে ভিজে মাটি ও জমা জলে আলু পচে যাওয়ার সম্ভাবনা থাকে, এর ফলে আলুর গুণগত মানও খারাপ হয়ে যায়। তখন আলুর দাম পাওয়া যাবে না এবং কোনো ব্যবসায়ী সেই আলু কিন্তু কিনতে চাবে না। আর চাষিরা যদি সেই আলু নিয়ে হিমঘরে লোড করেন তাহলে পরবর্তী সময়ে তা বিক্রি হবে কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন। চাষিদের পিঠ থেকে বিপদ যেন সরতে চাইছে না। দুবার করে খাটনি করে চাষ করার পর বর্তমানে এসে চাষের খরচটুকু উঠবে কিনা তা নিয়েই চিন্তিত সকলেই। এদিকে বৃষ্টির পরেই বাংলার বিভিন্ন পাইকারি বাজারগুলিতে আলুর দাম বেড়েছে খানিকটা। চাষিদের দাবি, পুরো আলুর মরশুম জুড়ে মাঝে মাঝেই হয়েছে বৃষ্টি, আলু গাছে দুধারে আগাছা জন্মেছে, মাঠ ভিজে থাকায় তা কিন্তু কাটা যাচ্ছে না, আবার আলু গাছ বড় হয়ে যাওয়ায় ওষুধও দেওয়া যাবে না, কিন্তু আগাছা বড় হয়ে গেলে আলু গাছ নষ্ট করে দেবে। কৃষি দপ্তর সূত্রে জানা যাচ্ছে, সাধারণত জেলায় 72-73 হাজার হেক্টর জমিতে আলু চাষ করা হয়। এই মরশুমে তা কমে গিয়ে দাঁড়িয়েছে 63 হাজার হেক্টরে। শুরুতেই বৃষ্টির জন্য প্রায় 30 হাজার হেক্টর জমিতে আলুর কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছিল। সেখানে চাষিরা পুনরায় দ্বিতীয়বার আলু চাষ করেছে। চাষিদের দাবি, অন্যান্য বছরগুলিতে জেলায় গড়ে বিঘে প্রতি 80-90 প্যাকেট আলুর উৎপাদন হয়ে থাকে, কিন্তু এবছর বৃষ্টি, ধসা ও আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য আলুর উৎপাদন অন্তত 35% কম হয়েছে। তার সাথেই আলুর গুণগত মানও কিন্তু খুব একটা ভালো নয়। পাহাড়হাটি গ্রামের স্বরূপ মণ্ডলের দাবি, কয়েকদিন আগেই বৃষ্টি হয়েছে, জমি বর্তমানে ভিজে রয়েছে, ফের বৃষ্টি হওয়ায় নিচু জমিগুলি কিন্তু কাদা কাদা হয়ে গিয়েছে। মজুর লাগিয়ে আলু তোলার পরে যে আলুর পরিমাণ এবং আলুর মান মিলবে তা কিন্তু ভালো হবে না। আবার অনেকেই বলছেন, যেখানে যেখানে আলুর জমি একদমই ডুবে গিয়েছে সেখান থেকে কিন্তু আলু তোলা একদমই অসম্ভব, এবং আলু তুললেও সেই আলু কিন্তু কয়েকদিনের মধ্যেই পচন ধরে যাবে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই বৃষ্টিপাতের জেরে আগামী দিনে কিন্তু আলুর বাজারে আলুর দাম আরো অগ্নিমূল্য হতে পারে।